পাঁচ বছর পর নেপালের বিপক্ষে বাংলাদেশ দলের পাওয়া জয়কে খাটো করে দেখছেন না স্থানীয় বিদেশি কোচরা। করোনার বিরতি কাটিয়ে যেভাবে মাঠে ফিরেছেন জামাল ভুঁইয়ারা, তা ধরে রাখার আহ্বান তাদের। প্রথম ম্যাচ দেখার পর টেকনিক্যাল কিছু জায়গায় উন্নতির তাগিদও দিচ্ছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন সুব্রত সাহা। স্থানীয় কোচদের জন্য এই দিনটি স্মরণীয় বটে। এ লাইসেন্স ধরে রাখা কোচদের এক ধাপ উন্নতি হয়েছে বাফুফের হাত ধরে আর এএফসির দিক নির্দেশনা মেনে। সেই সার্টিফিকেট প্রদান শেষে বাংলাদেশের গেল দিনের খেলার প্রসঙ্গ উঠে আসে। নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে কোচদের এক একজনের বিশ্লেষণ এক এক রকম হলেও সবার কাছেই জয়টা গুরুত্ব পাচ্ছে। নতুনদের সুযোগ দেওয়াকে দেখা হচ্ছে ইতিবাচক হিসেবে। খেলার অ্যাপ্রোচ আগের মতোই ছিল যে কম্প্যাক্টনেস রাখা এবং বল উইন করলে কুইক কাউন্টার অ্যাটাকে, বিশেষ করে আমাদের উইঙ্গারগুলি বেশ দ্রুত গতির, সো ওই জায়গাটাতে বাংলাদেশ কালকে খুব সফল ছিল। একটা ম্যাচে উইনিং করলে যে আমি বলে ফেলবো যে ইয়াংরা খুব ভালো করছে তা না, এটা বারবার করতে হবে এবং তাহলে বুঝতে হবে অবশ্যই ইয়াংরা ভালো করছে। আর আপনি দেখবেন যে ওদের মিসপাস কম হয়েছে, আমরা কিন্তু সবাই মিসপাস করছি। জামাল ভুঁইয়া 7টা থেকে 8টা মিসপাস করছে, স্টেট ওদের পায়ে দিয়েছে, মিডফিল্ড থেকে প্লেয়াররা বিল্ড আপ করতে পারছে না, সেটা প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম অবশ্যই। এখানে হয়তো নেপালের সামান্য ডিফেন্ডিংয়ে একটু ভুল ছিল, বাট আমার গোলকে আমি খাটো করে দেখছি, তারা চমৎকার ফিনিশিং করেছে। উপরে একটা স্ট্রাইকার থাকার কারণে, দুইটা স্ট্রাইকার হলো তো, উপরে স্ট্রাইকারটা একটু প্রেসিংয়ে ছিল, নিচে থেকে একটু ফ্রি খেলতে পারছে জীবন, যার কারণে আমরা গোল পেয়েছি। দুই গোলের জয়ে স্বস্তির অনেক জায়গা আছে বাংলাদেশের, যদিও চলমান সিরিজকে অনুশীলনের অংশ বলা ভালো। সামনেই কাতার মিশন রয়েছে লাল সবুজদের, যেখানে বড় পরীক্ষা দিতে হবে। এদেশে কাজ করা বিদেশি কোচদের কাছেও সেই বিষয়টি গুরুত্ব পাচ্ছে। করোনাকালে যে কোনো ম্যাচই গুরুত্বপূর্ণ, এর উপর বাংলাদেশ জয় পেয়েছে অনেক সময় পর। খেলা দেখে যেটা মনে হয়েছে তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশ নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল। কাতারের সাথে খেলতে যাওয়ার আগে ছেলেদের মানসিক পরিবর্তন দরকার। শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলার আগে টেকনিকের অনেক ভুল ত্রুটি কাটিয়ে ওঠা জরুরি। নেপালের সাথে দ্বিতীয় ম্যাচে যে মিটে সেসব বিষয় নিয়ে কাজ করবে যা দরকার দলের জন্য। একদিনের বিশ্রামের পর ঘরের অ্যাসাইনমেন্ট শেষ করতে মাঠে নামবে বাংলাদেশ, প্রত্যাশা সাফল্য ধরে রেখে এই মিশন শেষ করার। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা।